অভিযোগ বেড়েছে ঠাকুরগাঁও দুদক অফিসে, অনলাইনে ও সরাসরি অভিযোগ করছেন ভুক্তভোগীরা। বেশিরভাগ অভিযোগ আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে। বিস্তারিত জানাতে জেলা সমন্বিত দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস আহমদ। সামাদ, কেমন দেখতে পাচ্ছেন দুদকের কার্যক্রম? কথা বলেছিলাম এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, তারা বলেছেন যে 2022 সালের জুলাই মাসে 36টি সমন্বিত কার্যালয় রয়েছে দুদকে, তার মধ্যে ঠাকুরগাঁও কার্যালয় এবং এই কার্যালয়ের অধিক্ষেত্র হচ্ছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা। আমরা আজকে কথা বলেছিলাম এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, তারা বলেছেন যে 2022 সালের জুলাই মাসে এই দুদকের যে অফিসটি এটি এখানে স্থাপন করা হয়, তারপরেই যে সবগুলো ছিল ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো যে দুর্নীতি নিয়ে সেটি নিয়ে। কিন্তু তারা লক্ষ্য করছেন যে এখন ছাত্র জনতা 5ই আগস্টের যে গণঅভ্যানের পরপরই এখনকার যে অভিযোগগুলো রয়েছে সেগুলো যেমনিভাবে অভিযোগ সংখ্যা বেড়েছে, তেমনিভাবে যারা হাই প্রোফাইল এবং যারা আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এই সংখ্যাটা অনেকাংশে বেশি অভিযোগ পাওয়া গেছে। যদিও তারা বলছেন এখন দুর্নীতি সংস্কার একটি কমিশন গঠন করা হয়েছে এবং এই সংস্কার প্রসেসিংটা আসলে একটু দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কারণে এখানে যারা রয়েছেন তারা যেমনিভাবে 106 নম্বর অভিযোগ জানাতে পারেন, অন্যদিকে সরাসরিও লিখিত অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে এবং ইমেইলের মাধ্যমে এবং ডাকযোগেও কিন্তু অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে। এবং এই অভিযোগের প্রেক্ষিতে তারা এখান থেকে সেটি দুর্নীতি দমন কমিশন যেটি রয়েছে সেখানে তারা পাঠিয়ে দেয়। হয়ে আসার পরেই মূলত অভিযোগটি এখানে একটি যাচাই বাছাই কমিটি রয়েছে, এটির মধ্য দিয়ে সেটি দুর্নীতি দমন কমিশনের যে প্রধান কার্যালয় সেখানে পাঠানো হয় এবং সেখানে যাচাই বাছাই শেষ করার পর যে অভিযোগটি গ্রহণ করা হয় সেটি আসলে এখানে ফিরতি হয়ে কাজ করবার সুযোগ হয় এবং এখানে তারা কাজ করে। তবে তারা বলছেন যে এর আগে যে পরিমাণ অভিযোগগুলো ছিল, বর্তমানে যে অভিযোগগুলো রয়েছে তার অধিকাংশ হচ্ছে হাই প্রোফাইলের এবং আয় বহির্ভূত সম্পদ অর্জন, এবং কিছু বিদ্যালয় রয়েছে যেখানে বিদ্যালয়ে কিছু দুর্নীতি দেখা গিয়েছে এবং এই দুর্নীতি এবং ছোটখাটো চেক প্রতারণা, টাকা আত্মসাৎ, এরকম নানাবিধ তারা অভিযোগ পেয়েছেন এবং তারা বলছেন সেগুলো যাচাই বাছাই করবার জন্য তারা প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন এবং সেগুলো ফিরতি সুপারিশ হয়ে আসলে তারা কাজ করতে পারবে। এবং যারা সাধারণ মানুষের যাদের অভিযোগ রয়েছে তাদের, তারা বলছেন যে কোনো সংকোচ এবং নির্দ্বিধায় তারা এই অভিযোগগুলো দিতে পারেন। তাদের কিছু কর্মকর্তার ঘাটতি রয়েছে, তারা বলছে দ্রুত সময়ের মধ্যে কর্মকর্তার যে ঘাটতির বিষয়টি সেটিও তাদের পূরণ হয়ে যাবে। মাহাতির।